যেমন একাধারে তাদের প্রশংসা পাপ, অন্যদিকে প্রশংসা করতে হয় ক্লাবের সুপ্রিমো অজিত বন্দ্যোপাধ্যায়ের, যেভাবে একক কাঁধে দায়িত্ব নিয়ে বলতে পারে শক্তির বিচারে এবারে কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনে অত্যন্ত ভালো জায়গায় থাকবে। এক্ষেত্রে বক্সের মধ্যে ইনসাইড আউটসাইড করে ঢুকে পড়েছেন এবং সুন্দর গোল, সুন্দর একটি গোল, অসাধারণ একটি গোল নেবেন। এই মুহূর্তে ম্যাচের বয়স কিন্তু 12 মিনিট অতিক্রান্ত, লম্বা করে ভাসিয়ে দেওয়া সেন্টার এবং দ্বিতীয় গোল, আরও একটি গোল সাইফের। একে বা নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে নিচ্ছেন অভিষেক, সেখান থেকে বল পেয়ে গেছেন ওই জর্জ, কিন্তু কি করলেন এটা, জর্জ বক্সের ভুল পাস করছেন, এক্ষেত্রে গোল করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বল পেয়ে গেছেন ওখানে 19 নম্বর জার্সিধারি, সেখান থেকে কিন্তু না, অনুকূলে কৌস্তব, এক্ষেত্রে গোল কি হবে, না, হেডটি করেছিলেন কিন্তু রাজা এই যাত্রায় দলের পতন রোধ করেছেন। টালিগঞ্জের ফুটবলাররা পজিশন নিয়ে নিয়েছেন, এক্ষেত্রে শট নিয়েছিলেন কিন্তু সেটি আবারও সাহেব ডান প্রান্ত বরাবর সেন্টার হেড, কিন্তু এখানে কি না, একদম ছগজের বক্সের মাথা থেকে ওই 9 নম্বর অভিজিৎ, কিন্তু অল্পের জন্য লক্ষ্যচ্যুত। ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট থেকে কিন্তু দুটি দল আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চুঞ্জ, বিকাশ দেখছেন কাকে দেবেন, সামনের দিকে বল দিয়েছেন কিন্তু পাবেন কি জর্জ, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। এক্ষেত্রে জর্জ ভুল কিছু করেন সেটাই বরং অনেক সহজ হতো। কর্নার কিক টালিগঞ্জের, আলতামাসের কর্নার, কিন্তু হেড নিয়েছিলেন অনেকটা উপর দিকে, বল ফাঁকায়, দেখা যাক গোল হওয়ার মতো পরিস্থিতি, গোল কি হবে, বল পেয়ে গেছেন কিন্তু এক্ষেত্রে ফাঁকা গোলে বলটি ঠেলতে পারলেন না ওই জর্জ। বাঁদিক থেকে কর্নার কিক টালিগঞ্জের অনুকূলে, টালিগঞ্জ দ্বিতীয়ার্ধে কিন্তু অনেকটা তাদের আক্রমণে ঝাঁজ বাড়িয়েছে, এক্ষেত্রে আরও একবার হেড কিন্তু অভিষেকের, কিন্তু রেড কার্ড দেখিয়ে দেওয়ালো ওই অধিনায়ক শুভদীপকে। যেমনটা বলছিলাম অরূপকে তিনি ট্যাকেল করেছিলেন, অরূপ মাটিতে পড়ে যায় এবং তারপরে শুভদীপ যখন উঠে আসছিলেন সে সময় নিজে বল দিয়ে দিয়েছেন ওই সায়নকে, 17 নম্বর সায়ন, গোলে কিক নিয়েছেন কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। গোলরক্ষক কাজী শরীরটি ছুঁড়ে হাতটি স্ট্রেচ করে কোনো ক্রমে বল পরিসংখ্যান, করণ 3টি ফাউল করেছেন, তুষার 2টি ফাউল করেছেন, অরূপ 2টি ফাউল করেছেন। এক্ষেত্রে দূর থেকে নেওয়া শট কিন্তু না, আলতামাসের শট, কিন্তু গোলরক্ষক অয়ন শট নিয়েছে অন টার্গেট, কালীঘাট এমএস তারা 5টি শট নিয়েছে অন টার্গেট। বলতে বলতে ম্যাচ রেফারি প্রতীক মণ্ডল বাঁশি দিয়ে জানিয়ে দিলেন আজকের মতো ম্যাচ শেষ। ম্যাচে 2-0 গোলে টালিগঞ্জ অগ্রগামীকে হারালো কালীঘাট এমএস। ম্যাচের প্রথমার্ধে 2টি গোল, প্রথম গোলটি করেন ওই সৌরভ সাব্বর এবং দ্বিতীয় গোলটি করেন সাইফ। সৌরভ সাব্বর এবং সাইফের করা গোলে টলিগঞ্জ অগ্রগামীকে 2-0 গোলে পরাজিত করে কালীঘাট এমএস তারা